আসসালামু আলাইকুম, আমি হাসিন আক্তার, সহকারী শিক্ষক, রামনগর টিএমসি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়, নাগরপুর ফেনী। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমি নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের ভূগোল এবং পরিবেশ নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পৃথিবীর গতি। ঠিক আছে, এখন আমি তোমাদের পৃথিবীর গতি নিয়ে আলোচনা করব। আগে মনে করা হতো যে পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হলো যে সূর্য হচ্ছে সৌরজগতের কেন্দ্রে অবস্থিত, আর সৌরজগতের একটি গ্রহ হচ্ছে পৃথিবী, আর সৌরজগতের প্রতিটি গ্রহই সূর্যকে কেন্দ্র করে মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারিদিকে ঘুরছে। তাই পৃথিবী নামক গ্রহটিও মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারিদিকে আবদ্ধ হচ্ছে। পৃথিবী শুধু সূর্যের চারিদিকে ঘুরে আসছে এমন নয়, পৃথিবীর তার নিজ অক্ষের উপরও কিন্তু 24 ঘন্টা একবার ঘুরছে। এক্ষেত্রে পৃথিবীর গতি হচ্ছে দুপ্রকার, কেমন? একটি হচ্ছে আহ্নিক গতি, এবং অপরটি হচ্ছে বার্ষিক গতি। কেমন? তাহলে আমরা পেলাম কি, পৃথিবীর দুটো গতি আছে, একটা হচ্ছে আহ্নিক গতি, আরেকটা হচ্ছে বার্ষিক গতি। আজ আমরা তোমাদের আহ্নিক গতি নিয়ে আলোচনা করব। আহ্নিক গতি মানে আহ্নিক কি? দৈনিক যে গতি। কেমন? আহ্নিক গতি কাকে বলে? পৃথিবী তার নিজ অক্ষের উপর দিনে একবার নির্দিষ্ট গতিতে আবর্তন করছে। পৃথিবীর এই আবর্তনকে বলা হয় আহ্নিক গতি। আর পৃথিবীর এই আবর্তনের গতি হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড এবং প্রায় 24 ঘন্টা। কেমন? একে বলা হয় সৌরদিন। ঠিক আছে, তাহলে আমরা আহ্নিক গতির সম্বন্ধে জানলাম। এখন হচ্ছে যে পৃথিবী যে আহ্নিক গতি, পৃথিবীর যে আবর্তন তার নিজ অক্ষের উপরে, আমরা কেন সেটা অনুভব করি না? কেমন? পৃথিবী যে তার নিজ অক্ষের উপরে দৈনিক একবার ঘুরছে, আমরা কেন সেটা অনুভব করি না? প্রথমত হচ্ছে যে ভূপৃষ্ঠে জীবজন্তু, তারপরে যে সমস্ত বস্তু আছে, যে সমস্ত বায়ুমণ্ডল, এ যা কিছু আছে সব কিছুই কিন্তু পৃথিবীর গতির সাথে এগুলো কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, আবর্তন হচ্ছে। কেমন? সেই জন্য কিন্তু আমরা পৃথিবীর গতিটা অনুভব করি না। দ্বিতীয়ত, পৃথিবীতে বসবাসরত তোমার এই জীবজন্তু এবং যা কিছু আছে সব কিছুই পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে নিজ কেন্দ্রে কি আকর্ষণ করছে। কেমন? এই জন্য কিন্তু পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছুই পৃথিবী আবর্তনের সময় ছিটকে পড়ে না। তারপরে ধরি পৃথিবী, মানুষ কিন্তু পৃথিবীতে যা আছে এগুলো কিন্তু পৃথিবীর তুলনায়, আমরা কিন্তু আমরা মানুষ বলি এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কিন্তু অনেক ক্ষুদ্র পৃথিবীর তুলনায়, সেই জন্য পৃথিবীর যে আবর্তন গতি সেটা কিন্তু আমরা টের পাই না। কেমন? তারপর হচ্ছে তোমার পৃথিবীর গতি কিন্তু একই রকম, গতিবেগটা কিন্তু একই রকম, অর্থাৎ 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। তাই গতিবেগ এক হওয়াতেও কিন্তু আমরা পৃথিবীর যে আবর্তন করছে সেই জিনিসটা কিন্তু আমরা অনুভব করি না। আর আরেকটা জিনিস কি, আরেকটা প্রমাণ হয় এভাবে যে কোনো একটা কিছু স্থির এবং তার সাথে আরেকটা বস্তু কিন্তু চলমান। কেমন? এভাবে যদি হয় তাহলে বোঝা যায় কোন বস্তুটা চলমান, কোনটা স্থির। কিন্তু পৃথিবীর সামনে এমন কোনো বস্তু স্থির নেই। হ্যাঁ, পৃথিবীর সামনে এমন কোনো বস্তু স্থির নেই যা দেখে মনে হবে যে পৃথিবী গতিশীল, পৃথিবী ঘুরছে, আবর্তন করছে, এটা কিন্তু প্রমাণ হয় না। এতেও কিন্তু আমরা অনুভব করি না যে পৃথিবীটা ঘুরছে। কেমন? ঠিক আছে, এবার আসি আমরা আহ্নিক গতির প্রমাণে। আহ্নিক গতি যে আছে সেটার প্রমাণ, প্রথমত মহাকাশযানের পাঠানো ছবি। পৃথিবী থেকে বিভিন্ন উপগ্রহ এবং মহাকাশযান যে পাঠানো হয়েছে
কেমন, সেইখান থেকে সে মহাকাশযানের পাঠানো ছবি থেকে প্রমাণিত হয় যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তাহলে বোঝা যায় যে পৃথিবীর আগ্নেয়গতির প্রমাণ আছে, কেমন, তা থেকে প্রতীয়মান হয় যে পৃথিবীর আগ্নেয়গতি আছে। পৃথিবীর আকৃতি কেমন, পৃথিবীর আকৃতিটা, পৃথিবীর আকৃতি, পৃথিবী যে তোমার নিজ অক্ষের উপর পৃথিবী ঘুরছে, কেমন, 24 ঘন্টা পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরছে। এভাবে ঘুরতে ঘুরতে জন্ম লগ্ন থেকে কিন্তু পৃথিবী এভাবে ঘুরছে, কেমন, এই ঘোরার কারণে কিন্তু পৃথিবীর উত্তর এবং দক্ষিণ প্রান্তটা কিছুটা চাপা। পৃথিবীর উত্তর এবং দক্ষিণ প্রান্তটা কিছুটা চাপা, আর পৃথিবীর পৃথিবীর উত্তর এবং দক্ষিণ প্রান্তটা কিছুটা চাপা, আর পশ্চিম এবং পূর্ব প্রান্তটা কিছুটা স্ফীত। তাহলে পৃথিবীর আকৃতিটা হচ্ছে এমন, কেমন। তাহলে কি বুঝে আমরা, পৃথিবীর যে আবর্তন গতি, এই জন্মলগ্ন থেকে পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবীর উত্তর এবং দক্ষিণ প্রান্তটা কিছুটা চাপা এবং পূর্ব পশ্চিম প্রান্তটা কিছুটা স্ফীত। এবং এটা কিসের কারণে হয়েছে, আবর্তন, পৃথিবীর দৈনিক আবর্তন, অর্থাৎ এটা আগ্নেয় গতির কারণে। তাহলে এটা একটা আগ্নেয় গতির প্রমাণ। তারপরে রাত দিন হওয়া, পৃথিবীর অধিকাংশ স্থানে কিন্তু পর্যায়ক্রমে দিন এবং রাত্রি হচ্ছে, কেমন, আর এই দিন রাত্রি কেন হচ্ছে, কারণ এই দিন রাত্রিটা আগ্নেয় গতির কারণেই হচ্ছে। সূর্য তখন পৃথিবীর মুখোমুখি হচ্ছে, তখন পৃথিবীর সেই অংশটা কি হচ্ছে, দিন হচ্ছে, আর যে অংশটা সূর্যের বিপরীত হ্যাঁ দিকে যাচ্ছে পৃথিবীর, সে অংশটা হচ্ছে রাত। তাহলে এভাবে রাত দিন সংগঠিত হচ্ছে, এবং এই রাত দিন সংগঠিত হওয়াটাই কিন্তু আমাদের কাছে বেশি দৃশ্যমান, কেমন, এখানে আমরা প্রমাণ করতে পারি, কারণ আমরা দেখছি যে আমাদের দিন হচ্ছে, দিন হয় এবং রাত হয়, কেমন, এই দিন রাত হওয়াটাই হচ্ছে কিন্তু আগ্নেয় গতির সবচেয়ে বেশি হ্যাঁ দৃশ্যমান একটা প্রমাণ হচ্ছে দিন এবং রাত্রি। নেক্সট আমরা আসি ফেরেলের সূত্রের সাহায্যে। ফেরেলের সূত্রের সাহায্যে কি, আমরা জানি যে বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়, আর এটাকে বলা হয় ফেরেলের সূত্র। তাহলে ফেরেলের সূত্র প্রমাণ করে দেয় যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এ থেকেও আমরা প্রমাণ পাই যে আগ্নেয় গতি আছে, কেমন, এই হলো আগ্নেয় গতির প্রমাণ। এখন আসছি আমরা আগ্নেয় গতির ফল। আগ্নেয় গতির ফলে কি কি হচ্ছে, দিবারাত্রি সংঘটন, এই যে আমরা এখানে বললাম রাত দিন হওয়া, যেটা দিবারাত্রির সংগঠন, যেটা দিন হচ্ছে এবং রাত হচ্ছে, অর্থাৎ পৃথিবী দেখো এখানে এই যে সূর্য, কেমন, এই যে সূর্য এটা বুধ গ্রহ, এখানে হচ্ছে বুধ, তারপর শুক্র গ্রহ, তারপরে পৃথিবী, কেমন, এই যে পৃথিবী গ্রহটি, এই পৃথিবী যেদিকে সূর্যের মুখে মুখোমুখি আছে সেই অংশটা কিন্তু দিন, আর যে অংশটা সূর্যের পেছনে আছে বিপরীত সাইডে আছে সে অংশটা কিন্তু রাত হচ্ছে, কেমন, এটা কিসের জন্য, পৃথিবী তার নিজ অক্ষের যে আবর্তন করছে, নিজ অক্ষের এই আবর্তনের জন্যই কিন্তু এটা হচ্ছে। অর্থাৎ পৃথিবী যখন দিনে একবার সূর্যের 24 ঘন্টা একবার সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করছে, অর্থাৎ যে আবর্তন করার সময় যে দিকটা সূর্যের দিকে থাকবে সেই দিকটা থাকবে তখন দিন, আর যে দিকটা পৃথিবীর সূর্যের বিপরীত অংশে থাকবে সেই দিনটা হবে, সেই দিকটা হবে রাত। তাহলে এভাবে কিন্তু দিবারাত্রির সংগঠন হচ্ছে, কিসের জন্য, আগ্নেয় গতির ফলে এই দিন রাত্রির সংগঠন হচ্ছে। এরপরে আসি আমরা জোয়ার ভাটা সৃষ্টি। জোয়ার ভাটাটা কিসের জন্য হয়, এটা হয় সূর্যের তাপে, কেমন, সূর্যের তাপের আকর্ষণের কারণে কিন্তু জোয়ার ভাটাটা হয়। আর সূর্যের তাপটা কোথা থেকে পাই আমরা, আগ্নেয় গতির ফলেই কিন্তু পৃথিবী যখন সূর্যের দিকে যায় তখন সূর্যের যে তাপটা তোমার সমুদ্রের উপরে পড়ে সেই সূর্যের তাপের আকর্ষণের কারণে কিন্তু জোয়ার ভাটাটা হয়। তাহলে জোয়ার ভাটার সৃষ্টিটাও কিন্তু আগ্নেয় গতির ফল, কেমন। নেক্সট আসি আমরা বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের সৃষ্টি। বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ অর্থাৎ যে অঞ্চলে সূর্যের তাপটা বেশি থাকবে হ্যাঁ সে অঞ্চলে বায়ু হবে হালকা, আর যে অঞ্চলে সূর্যের তাপটা থাকবে
কম সেখানে বায়ু হবে ভারী। আর সমুদ্র স্রোত তো আমরা সেই ফেরের সূত্রের যেভাবে সূত্রের মতেই এরকম যে পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে সেই জন্য কিন্তু সমুদ্র স্রোতের গতিও কিন্তু কি হচ্ছে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে যাচ্ছে, কেমন এইটা এটাও এগুলো কিন্তু আগ্নেয়গতির ফলেই সৃষ্টি হচ্ছে। তাপমাত্রা তারতম্য সৃষ্টি, তাপমাত্রা তারতম্য কিভাবে পার্থক্য, তাপমাত্রা কখনো তাপ বেশি আবার কখন তাপ কম হয়, কেমন এই যে একটা পার্থক্য সৃষ্টি এটাও কিন্তু আগ্নেয়গতির ফলে। কিভাবে আগ্নেয়গতির ফলে একবার দিন হচ্ছে আবার রাত হচ্ছে, তো যখন পৃথিবীর যে অংশটা সূর্যের সরাসরি থাকে সামনাসামনি সূর্যের মুখোমুখি থাকে পৃথিবীর সে অংশটায় সূর্যের কিরণ পড়ে এবং তখন কি হয় তাপ, পৃথিবী তখন কি হয় উত্তপ্ত থাকে গরম থাকে। আর যখন রাতের বেলায় সূর্য কি হয় তাপ বিকিরণ করে তখন কি হয় আস্তে আস্তে সূর্য পৃথিবীটা সূর্যের বিপরীত দিকে যায় এবং অন্ধকার হয়, তখন তাপ বিকিরণ করে সূর্য আস্তে কি হয়ে যায় তখন কি হয়ে যায় আস্তে আস্তে তোমার তাপটা কমতে থাকে, কেমন তখন রাতের বেলা কি হয় সূর্য যখন পৃথিবীর দিকে থাকে না মুখোমুখি থাকে না তখন অন্ধকার হয়ে যায়, আর অন্ধকার হলে তখন সূর্যের তাপও থাকে না, কেমন তখন কি হয়ে যায় আস্তে আস্তে তাপটা কমতে থাকে। তাহলে আমরা দেখলাম কি দিনের বেলা তাপটা বেশি থাকে হ্যাঁ আর রাতের বেলায় তাপটা কম থাকে, এভাবে তাপের তারতম্য সৃষ্টি হয় আর সেটা কি আগ্নেয়গতির ফলে হয়। সময় গণনা আমরা কি করি, এখানে দেখো আগ্নেয়গতি আগ্নেয়গতির কিভাবে চব্বিশ ঘন্টায় পৃথিবী তার নিজ অক্ষের উপর আবর্তন করে চব্বিশ ঘন্টায়। তাহলে এই চব্বিশ ঘন্টাকে আমরা মিনিটে সেকেন্ডে ভাগ করে আমরা কিন্তু সময়গুলো গণনা করে থাকি, তাহলে দেখা যাচ্ছে যে আগ্নেয়গতির ফলে কিন্তু সময় গণনা করা অনেক সহজ হয়েছে। তারপরে আসি আমরা উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি, কেমন সূর্যালোকের কারণে কিন্তু উদ্ভিদ এবং প্রাণী জগতের সৃষ্টি হয়েছে বা বসবাস উপযোগী হয়েছে সূর্যালোকের কারণে, কারণ সূর্য তাপ যদি না থাকে প্রাণীকুল বেঁচে থাকাও সম্ভব নয়, কেমন উদ্ভিদ এবং প্রাণীকুল। তাহলে কি হয় উদ্ভিদ কি করে তোমার সূর্য থেকে তার খাবার সংগ্রহ করে, ঠিক আছে, আর এভাবে উদ্ভিদ বেঁচে থাকে। আর প্রাণী জগতেও কোনো কোনো প্রাণী দিনের আহার গ্রহণ আহারটা জোগাড় করে, আবার কোনো কোনো প্রাণী আছে তা রাত্রেবেলায় আহার জোগাড় করে। তাহলে দেখো উদ্ভিদ এবং প্রাণীকুলের যে বেঁচে থাকার একটা উপায় সেটা হচ্ছে একমাত্র আগ্নেয়গতির ফলে, কেমন শৃঙ্খলা, তারা যে শৃঙ্খলভাবে পৃথিবীতে বেঁচে আছে হ্যাঁ উদ্ভিদ এবং প্রাণী সেটা হচ্ছে সেটাও সম্ভব হয়েছে আগ্নেয়গতির ফলে। তাহলে দেখলাম যে আমরা আগ্নেয়গতির ফলাফলটা অনেক কি উপযোগী, অর্থাৎ আগ্নেয়গতির থাকার কারণে কিন্তু আমরা দিবারাত্রি সংগঠনটা দেখতে পাচ্ছি, জোয়ার ভাটা যে সৃষ্টি, বায়ু প্রবাহ সমুদ্রের স্রোতের সৃষ্টি, তাপমাত্রা তারতম্য যেটা সময় গণনা উদ্ভিদ ও প্রাণী জগৎ, কেমন তাপমাত্রার দেখো দিবারাত্রি সংগঠনটা যদি না হতো তাহলে কিন্তু আমাদের পৃথিবীতে কি হতো, পৃথিবীর কোনো অংশে একেবারে সারা বছরই কি থাকতো রাত, আবার কোনো অংশে সারা বছরই দিন থাকতো, ঠিক আছে, যেদিক সূর্যের যদি গতিটাই না থাকতো যেদিক সূর্যের দিকে থাকতো সেদিকটা সারা বছরই আলোকিত থাকতো দিন থাকতো, আর যেদিকে সূর্যের আলো পৌঁছাইতো না সেদিকটা সারা বছরই কি হতো রাত হয়ে যেত। তাহলে আগ্নেয়গতির ফলে কিন্তু আমরা এই এইগুলো আমরা পাচ্ছি, কেমন এই ফলাফলগুলো। আর আগ্নেয়গতির প্রমাণ মহাকাশযানে পাঠানো ছবি থেকে আমরা প্রমাণ পেয়েছি যে আগ্নেয়গতি আছে, আর পৃথিবীর আকৃতিটাও কেমন সেটাও কিন্তু আমরা আগ্নেয়গতির কারণে কিন্তু পৃথিবীর আকৃতিটা সৃষ্টি হয়েছে, তারপর রাত দিন হওয়া এবং ফেরের সূত্রের সাহায্যে আমরা আগ্নেয়গতির প্রমাণটা পেয়েছি। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত, তোমরা আমি যতটুকু তোমাদের ক্লাস নিয়েছি এই পর্যন্ত তোমরা বইতে ভালো করে দেখবে এবং ইম্পর্টেন্ট দেখে নৈবিত্তিক তৈরি করবে, আগামী ক্লাসে তোমরা সবাই ভূগোলের অন্য একটা বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।